মাজুলীত জনসমুদ্র, জনসমুদ্রর মাজারে মনোনয়ন দাখিল ভুবন গামর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিত মনোনয়ন দাখিল ভুবন গামর। উপনির্বাচনক লৈ সত্রভূমি মাজুলীত বলিছে ধুমুহা। বিজয়ের অঙ্গীকারে ইতিমধ্যে রণসিংহা বজাইছে বিজেপি মিত্রজোঁটে। আর এয়া তারই ছবি। পুয়ারে পড়াই জনসমুদ্র, খোল খোল গুমরা গৈনী তমেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আদরণি। ভুবন গামর মনোনয়ন পত্র দাখিলত সঙ্গ দি বিশাল নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীর লগতে রাজ্যিক বিজেপির শীর্ষ নেতৃত্বর। ইপিনে মনোনয়ন পত্র দাখিল করে বিজেপির প্রার্থী ভুবন গামর মন্তব্য, মাজুলীত বিরোধী কোনো ফ্যাক্টর নহয়, মই জিকাতো 99% নিশ্চিত। আনপিনে ভুবন গামর মনোনয়ন পত্র দাখিলত সঙ্গ দি বিশাল নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বিরোধীক সমালোচনা করে মাজুলীত উন্নয়নের গঙ্গা বয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীগুলির। ভারতীয় জনতা পার্টির প্রার্থী, অসম গণ পরিষদ সম্মিলিত গণশক্তির সমর্থিত প্রার্থী ভুবন গামে মাজুলী উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করে আমি সকলে শুভেচ্ছা জানাইছো। আর মাজুলীবাসী রাইজর শ্রীচরণত সেবা জানাই ভুবন গামক বিপুল ভোটত বিজয়ী করিবর বাবে আহ্বান জানাই। মই ভাবু যে আমি কংগ্রেস আর এজেপির কথা নকা ভাল, মাজুলী রাইজে সেই দলবিলাকৰ নাম পাহৰি পেলাইছে। মাজুলী তেতিয়া উন্নয়নের ধুমুহা, মাজুলী রাইজে যিছিল যেনেকে বিচাৰিছিল আমি করার বাবে প্রচেষ্টা করে আছো। আনহাতে 2016 চনের মাজুলীত উন্নয়নের ঢল বোয়ার কথা দোহারি ভুবন গামে বিপুল ভোটত জয়ী হব বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার। মাজুলীর প্রাঞ্জল সামন্ত রিপোর্ট, ঈশান নিউজ।